সব এক জায়গায় জড়ো হয়েছিল। হঠাৎ বিশাল ঝোরে আওয়াজ বজ্রাঘাত করল, ধেয়ার মতো সব ছটকে পড়ে গেল, চার পাঁচজন মাটিতে গড়াগড়ি। আমরা দেখলাম রাস্তায়, আস্তে আস্তে আমরা সামনে পড়লাম, পড়ে ওখান থেকে পরিস্থিতি যেরকম দেখলাম সব গড়াগড়ি খাচ্ছে, কেউ পড়ে শুয়ে আছে। ওই অবস্থা দেখে তুলে নিয়ে একটা গাড়ি ডেকে মতো গাড়ি করে তুলে নিয়ে আমরা আপাতত এই নার্সিংহোমে ভর্তি করেছি। নার্সিংহোমে আছে, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে।